কলকাতায় ফের টাকার পাহাড়ের উদ্ধার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে মিলেছিল 50 কোটি টাকা। তারপরে কেটে গেছে অনেক দিন, কিন্তু তারপর থেকে রাজ্যে একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা এবং কেজি কেজি সোনা। আর এবার খাস কলকাতায় আবারও উদ্ধার হলো 5 কোটি টাকা, এমনই কিন্তু খবর উঠে আসছে। ফের কলকাতা শহরের বহুতলের ফ্ল্যাটে তল্লাশিতে মিলল 5 কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। চিংড়িহাটার ওই বহুতল থেকে কেজি 5 ব্রাউন সুগার সহ নগদ 5 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ওই ফ্ল্যাট থেকে ব্রাউন সুগারের কারবারি হওয়ার অভিযোগে এক দম্পতিকে পুলিশ আটক করেছে। জানা গেছে এর আগে পার্ক সার্কাসের একটি বাড়িতে হানা দিয়েছিল পুলিশ, সেখান থেকেই চিংড়িহাটার এই বহুতলটির হদিশ মেলে। এরপর বহুতলের ওই ফ্ল্যাটে হানা দেয় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ঘণ্টার পর ঘণ্টা ধরে ফ্ল্যাটে তল্লাশি চলে। একই সঙ্গে ফ্ল্যাটের মালিক মমিম খান এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। দফায় দফায় ঘণ্টার পর ঘণ্টা তল্লাশিতে ফ্ল্যাটটি থেকে 5 কেজির বেশি ব্রাউন সুগার ও নগদ 5 কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ওই দম্পতিকেও আটক করা হয়েছে বলে খবর। আশেপাশের বাসিন্দারা জানাচ্ছেন ওই দম্পতি এলাকায় কারোর সঙ্গেই বেশি কথা বলতেন না, অনেক অপরিচিত লোকজন মাঝে মধ্যেই তাঁদের ওই ফ্ল্যাটে ঢুকতেন বলে জানা যাচ্ছে। ধৃত দম্পতিকে জেরা করে কিংপিংয়ের খোঁজে পুলিশ। কলকাতা শহর বা রাজ্যের আর কোথায় কোথায় এদের সহযোগীরা ছড়িয়ে রয়েছে তা জানার চেষ্টা চলছে। আর এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর, এই চক্রটির সাথে কোন মাথা যোগ আছে, কোন মাথার নির্দেশে কোন মাথার সহযোগিতায় এই চক্রটি চালাতো, সেই মাথাকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ আধিকারিকরা। তবে পুলিশ সূত্রে যে খবর উঠে আসছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, দুজনকে গ্রেপ্তার করা হলো, গোটা রাজ্য জুড়ে এদের চক্র ছড়িয়ে আছে, আরও অনেক একাধিক ব্যক্তি জড়িয়ে আছেন এই চক্রের সাথে। এই মাদক কারবার এবং কোটি কোটি কালো টাকার লেনদেনে যুক্ত কোনো বড় মাথা, এমনই কিন্তু মনে করছেন পুলিশ আধিকারিকরা। এবং ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা, জিজ্ঞাসাবাদ করে মাথার খোঁজে এই মুহূর্তে পুলিশ।